নদীমাতৃক বাংলাদেশে অধিকাংশ নদী এখন সংকটাপন্ন, অবৈধ দখল আর ভয়াবহ দূষণের শিকার। এছাড়াও প্রবাহ সচল রাখা এবং ভাঙন প্রতিরোধও বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতায় নদী রক্ষায় আইনের প্রয়োগ ও উন্নয়ন বাস্তবতা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জাতীয় নদী রক্ষা কমিশন। সরকারের পাশাপাশি নদী রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানান বক্তারা। আমরা মনে করি যে ঢাকার চারিপাশে যে নদনদীগুলো আছে, এই যে 6টি জেলার এই নদনদীগুলো অবিলম্বে এখানটায় ট্রাস একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে। সেই প্রোগ্রাম এক বছরের মধ্যে সকল অবৈধ দখল উদ্ধার আমাদের করতে হবে। ব্রহ্মপুত্র নদের প্রকল্প আগামী মঙ্গলবার ইনশাল্লাহ একনেকে উপস্থিত হচ্ছে। 227 কিলোমিটার নদীপথ আমরা একবারে এই দেওয়ানগঞ্জ থেকে ভৈরবের কাছ পর্যন্ত আমরা এই নদীপথ খনন করব। নদী বাঁচলে দেশ বাঁচবে, নদী বাঁচলে আমি বাঁচব, এই কনসেপ্ট থেকে যদি আমি ভাবি তাহলে আমি ওই আমার মনটা কীভাবে তৈরি করবে যে না আমাকে এটার মধ্যে কমিটমেন্ট নিয়ে কাজ করতে হবে। মানে ১২টা কাজের মতো না, দায়সারা গোছের কাজ না, সিরিয়াসলি কাজটা করতে হবে। নদী দখল দূষণকারীদের হত্যাকারী এবং এই সময়ের রাজাকার বলে আখ্যা দেন নৌপরিবহন মন্ত্রী। এখন যারা নদীকে হত্যা করছে, নদীর প্রবাহকে যারা বিনষ্ট করছে, দূষণ করছে, আমি বলতে চাই এই যুগে রাজাকার এই নদীকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আমরা এই পরিবেশবাদী সংগঠনগুলোর সঙ্গে একত্রিত কাজ করে চলেছি। সরকার নদী ও পরিবেশ রক্ষায় সময় উপযোগী আইন করছে। জাতীয় জাদুঘরে এই আয়োজনে পরিবেশবাদীরা আইনের সুষ্ঠু প্রয়োগের জন্য নদী রক্ষা কমিশনকে আইনগতভাবে শক্তিশালী করার আহ্বান জানান। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা।